আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লুচির রেসিপি, যেটি সকালের নাস্তা হিসেবে অথবা চলছে রমজানে আপনারা ইফতারেও তৈরি করে ফেলতে পারেন। যাদের লুচি বাসায় বানালে ফুলে না এবং সফট হয় না, তারা আমার রেসিপিটি ফলো করবেন। আশা করছি পারফেক্ট লুচি বানাতে পারবেন। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, তারপর এখানে দিয়ে দিয়েছি 7 মতো লবণ, আর দিয়ে দিয়েছি কালি জিরা 1 চা চামচ পরিমাণ, দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা বাটার ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিয়েছি গলিয়ে রাখা বাটার। আমি এখানে তেল এবং বাটার 50-50 করে ব্যবহার করেছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে হালকা গরম পানি দিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে ময়ন করে নিতে হবে। যদি ভালো করে ময়ন করা হয় তাহলে লুচিগুলো খুবই সফট হবে, সে কারণে ময়নটা খুব যত্ন করে করতে হবে এবং হাত দিয়ে এবং হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে ময়নগুলো করতে হবে। খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম করা যাবে না। তো আমি প্রায় 10 মিনিট ধরে এভাবে ময়ন করে নিয়েছি এবং ময়ন করা হয়ে যাওয়ার পর উপরে তেল দিয়ে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। 30 মিনিটস ঢেকে রাখার পর আমি ময়নটিকে হাত দিয়ে চেপে চেপে এভাবে লম্বা করে তারপরে লুচি কেটে নিব। এভাবে ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি, যেন ছোট ছোট লুচি বানাতে পারি। তো সবগুলো লুচি আমি গোল গোল করে হাত দিয়ে শেপ করে নিব, যেন বেলতে সুবিধা হয়। আমি সবগুলো লুচি আমি এভাবে গোল করে নিয়েছি এবং একটি ভিজা রুমাল দিয়ে ঢেকে রেখেছি, যেন শক্ত না হয়ে যায়। তো একটি একটি লুচি নিয়ে আমি লুচি বানিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি ঢেকে রাখা সবগুলো লুচি বানিয়ে নিয়েছি, যেন আমার একসাথে ভাজতে সুবিধা হয়। বাকিগুলো আমি ঢেকে রেখেছি। এই পর্যায়ের লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি পরবর্তী লুচিগুলো আবার এভাবে লুচি কেটে নিয়ে বানিয়ে নেব এবং আবারও ভেজে নেব, যাতে করে আমার লুচিগুলো গরম গরম পরিবেশন করতে পারি। তো আমি প্রথম ভাগের লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার জালটি ফুল আঁচে থাকতে হবে, না হলে লুচিগুলো ফুলবে না। আর এইভাবে চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে লুচিগুলো ভাজতে হবে, তাহলে ফুলে উঠবে। তো আমি তেল ছাড়িয়ে নিয়ে একটির পর একটি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। তো ফুলে ওঠার জন্য এই টেকনিকটি আপনারা ব্যবহার করতে পারেন। লুচিটি দেওয়ার পর একটু চামচ দিয়ে চাপ দিয়ে ধরলে দেন সবগুলো তেল লুচিটির ভেতরে এবং উপরে প্রবেশ করে, সেজন্য ফুলে ওঠে। তো এভাবে লুচিগুলো ভাজতে হবে ঠিক পরিবেশনের আগ মুহূর্তে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। তো আমি একে একে সবগুলো লুচি এভাবে ভেজে নিয়েছি এবং গরম গরম পরিবেশনের জন্য নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো
প্রতিটি ফুলেছে এবং অনেক ফুলকো হয়েছে। তো আপনারা যারা বাসায় এখনও এভাবে লুচি ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনাদের লুচিগুলো কেমন হলো। যাদের লুচি ফোলে না তারা যদি প্রতিটি স্টেপ এভাবে ফলো করেন তাহলে ঠিক এমনই আমার মতো ফুলকো এবং পারফেক্ট লুচি পাবেন। এই লুচিগুলো আপনারা চাইলে ইফতারে আপনারা যে কোনো মাংস এবং সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন অথবা সকালের নাস্তায়ও তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে তারা আমার পেজটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।